সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ১লা অগাস্ট থেকে বন্ধ হতে যাচ্ছে মোবাইল সিমের নেটওয়ার্ক। বেশ কিছুদিন থেকে এটি গুজবের মতন শোনা গেল, কিছুটা গুজব কিছুটা সত্য কথা। তো কতটুকু সত্য কথা কতটুকু মিথ্যা কথা এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ভিডিওতে। তো ১লা অগাস্ট থেকে যে আজকে থেকে আপনার ফোনের নেটওয়ার্কটি বন্ধ হয়ে যাবে, কোন ফোনের নেটওয়ার্ক বন্ধ হবে কোনটির ফোনের নেটওয়ার্ক বন্ধ হবে না এটি আগে আপনাকে যাচাই করতে হবে। এবং এটি একটি নীতিমালা নিয়ে আসার কারণটা কি, এই ধরনের একটি নীতিমালা নিয়ে আসার কারণটা কি এবং ফোন রেজিস্ট্রেশন করার নীতিমালাটা কেন আসলো। তো বেশ কিছুদিন থেকে যেটি কমপ্লেন করে আসছে, যারা বাংলাদেশে বৈধভাবে মোবাইল ব্যবসা করে, যারা মোবাইল আমদানি করে মানে দেশে আমদানি করে, তারা বলে আসতেছে যে প্রায় 50%-এর উপর মোবাইল ফোন যেটি অবৈধভাবে প্রবেশ করে। এবং কোন ফোনগুলো প্রবেশ করে, যেগুলো হচ্ছে যেগুলোর মূল্য 20,000 টাকার উপরে, অর্থাৎ বেশি মূল্যের ফোনগুলো আপনার দেশে অবৈধভাবে বেশি প্রবেশ করে। কেন কম মূল্যের ফোনে এখানে কত টাকায় আর অবৈধভাবে সেটা তারা লাভবান হবে। অর্থাৎ আপনি যদি একটি 1,000 টাকার একটি ফোন ক্রয় করেন, সেক্ষেত্রে ধরতেছি আমি আপনাকে 1,000 টাকা আপনার হাতে যদি একটা ফোন থাকে, সেটি প্রায় 58% সরকারকে ভ্যাট দিয়ে তারপরে দেশে প্রবেশ করতে হয় সেই ফোনটিকে। আর এটি যদি আপনি অবৈধভাবে প্রবেশ করেন এই ফোনটি, তো আপনার সেই 58% টাকা আপনার পকেটে ঢুকে যাবে। অর্থাৎ যারা এই মোবাইলের ব্যবসা করে, যারা মোবাইল আমদানি করে, তারা যদি অবৈধভাবে সেই ফোনটি আমদানি করতে পারে তাহলে তার 58% তার পকেটে ঢুকে যাবে, সেই মোবাইলটির মুনাফা, বেশি মুনাফা ঢুকবে তার পকেটে। তো সেই জন্য কিছু ব্যবসায়ী আছে যারা অবৈধভাবে দেশে মোবাইল আমদানি করে, সেই জন্য এই নীতিমালাটি সংশোধন করা হয়েছে। এবং বেশ কিছুদিন এর পিছনে ঘাটাঘাটি করার পর এরা একটি সার্ভারের মাধ্যমে এই সম্পূর্ণ তথ্যগুলো একটি নির্দিষ্ট জায়গাতে নিয়ে আসার প্রক্রিয়াটি শুরু করছে এবং সেটি সক্ষম হয়েছে তারা। এবং কিভাবে সেটি নেটওয়ার্কটা বন্ধ করে দিবে সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনার হাতে যদি একটা ফোন থাকে, সেই ফোনটিতে MID একটি নাম্বার রয়েছে, সেটি কিভাবে পাবেন? MID নাম্বার আপনার হাতে যদি একটি ফোন থাকে, সেটি *#06# যদি আপনি ডায়াল করেন, সেক্ষেত্রে আপনার MID নাম্বার, অর্থাৎ প্রতিটি ফোনেরই MID নাম্বার থাকবে। যে আইডি নাম্বারটি যখন যে কোম্পানির সিম আপনি ইউজ করবেন, সেই সিমটা যখন এন্টার করবেন, সেই নাম্বারটি আপনার সেই কোম্পানিতে চলে যাবে এবং তার সাথে সংযোজন করে দিয়ে আপনার মোবাইলে নেটওয়ার্ক স্থাপন করবে। এখন কথা হচ্ছে আপনার ফোনটি ডিসকানেক্ট কিভাবে করবে। যে ফোনটি আপনার অবৈধভাবে দেশে প্রবেশ করবে, সেই MID নাম্বারটি সরকারের খাতা এন্ট্রি থাকবে না, যেটি অবৈধভাবে দেশে প্রবেশ করবে। তখন কি হবে, আপনি যখন ওই ফোনটিতে কোনো সিম এন্টার করবেন, সেক্ষেত্রে আপনার সেই সিমে আপনার নেটওয়ার্ক পাবে না। কেন পাবে না? সেই IMEI নাম্বারটি যখন টেলিকমিউনিকেশন তাদের কাছে থাকবে না, IMEI নাম্বারটি যখন থাকবে না, তখন আপনার সেটিতে নেটওয়ার্ক আসবে না বা নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আপনার ফোন, আপনি যখন একটি ফোন ক্রয় করবেন তখন আপনার কি করণীয়। তখন আপনার করণীয় যে বিষয়টা, সেটি হচ্ছে আপনার হাতে যদি অন্য একটি ফোন থাকে, তো আপনার যে ফোনটি আপনি ক্রয় করবেন সেই ফোনটির গায়ে দেখবেন এই ধরনের সিল লাগানো থাকবে, যেখানে লেখা থাকবে MID নাম্বার, অর্থাৎ MID নাম্বার একটা থাকবে। সেই নাম্বারটি আপনার সেখানে মিলে কিনা, বা এখানে অন্যভাবে থাকে IMEI নাম্বারও থাকে, সেটিও আপনি দেখে নিতে পারেন। তো এই নাম্বারটি আপনি যদি ম্যাচিং না করে, আপনি সেটা মেসেজ করবেন কিভাবে? সেটা মেসেজ করবেন আপনার হাতে যদি অন্য একটি ফোন থাকে, সেখানে KYD লেখে এই 15 ডিজিটের নাম্বারটা দিয়ে আপনি সেন্ড করে দেবেন। 16002-তে সেন্ড করে দিলে আপনার আপনাকে একটি মেসেজ দিয়ে জানানো হবে সেই নাম্বারটি এন্টার করা আছে কিনা, অর্থাৎ সরকারের খাতায় সেই নাম্বারটি, সেই ফোনটি এন্টার করা আছে কিনা, সেটি বৈধভাবে প্রবেশ করছে কিনা, সেটি আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি আপনাকে আরেকটি কাজ করে দিতে হবে, সেটি হচ্ছে আপনি যখন একটি ফোন ক্রয় করবেন সাথে সাথে আপনার সেটি মেমো নিয়ে রাখতে হবে, কোন দোকান থেকে নিয়েছেন সেটি নিয়ে রাখতে হবে। তাহলে আপনি পরবর্তীতে সেটি অ্যাকশনে যেতে পারবেন, যদি ফোনটি আপনাকে ডুপ্লিকেট বা কপি বা কোনো ক্লোন সেট আপনাকে দিয়ে থাকে, তাহলে আপনি তাকে খুব সহজে ধরতে পারবেন, না হলে আপনি সেটি আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তো মূলত বিষয়টা হচ্ছে এটি যে দেশে যে ফোনগুলো অবৈধভাবে প্রবেশ করে তা এটি রুখানোর জন্য মানে তা এগুলোকে বন্ধ করার জন্য এই প্রক্রিয়াটি চালু করা হয়েছে। তো আশা করি এটি কোনো মানে খারাপ কাজ হয়নি, ভালোই হয়েছে, আমাদের দেশের জন্য অনেক ভালো হবে, কেন সরকার এখান থেকে অনেক টাকা মুনাফা পাবে এবং যেটা গ্রাহক যারা তারা ডুপ্লিকেট ফোন বা কপি ফোন থেকে বিরত থাকতে পারবে, কেননা কপি ফোনগুলো সেগুলো সরকার এত সহজে অনুমোদন দেয় না, এগুলো অবৈধভাবে বেশি আসে। সেই ফোনগুলো থেকে যারা গ্রাহক থাকবে তারা অনেকটা সুবিধা পাবে। তো এটি একটি সরকারের একটি ভালো উদ্যোগ, তো এটি স্বাগত জানানোর দরকার সরকারকে। তো আরেকটা কথা সেটি হচ্ছে যারা বিদেশ থেকে ফোন মানে নিয়ে আসে এদের ক্ষেত্রে যে মানে একটি এখনো নির্দিষ্টভাবে ক্লিয়ারলি এখনো কোনো নীতিমালা দেওয়া হয়নি। তো এই ক্ষেত্রে কি নীতিমালা হবে সেটি আসলে এখনো ক্লিয়ার নয়। তো এই বিষয়ে কোনো যদি আপডেট আসে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই বিষয়ে কি আপডেট সেটি জানিয়ে দেওয়া হবে। আর শেষ কথা হচ্ছে আপনি ফোন ক্রয় করার সময় অবশ্যই আপনার বিষয়গুলো মাথায় রাখবেন যে আইএমই নাম্বার ঠিক আছে কিনা এবং যে দোকান থেকে ক্রয় করবেন সেটি অবশ্যই আপনি মেমো রিসিপ্ট রেখে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি।